উনি যে এখানে টেন্ট খাটিয়ে বলছেন আমরা সব দলে যোগদান করাচ্ছি যাদেরকে তৃণমূল কংগ্রেস নিচ্ছে না যাদের সমাজে কোনো স্বীকৃতি নাই যারা সেই ধরনের বাজে কাজকাম করছে এই ধরনের কিছু মানুষ তারা তৃণমূল কংগ্রেস বাদ দিয়ে তারা মনে করছে তৃণমূল কংগ্রেস যাদেরকে তাড়িয়ে দিচ্ছে তাদেরকে অধীর চৌধুরী নিয়ে প্রাইজ স্বরূপ তাদেরকে পুরস্কার দিচ্ছে এরা কি দেখেছেন সভাধিপতি ছিল মোশাররফ হোসেন মুর্শিদাবাদ জেলা পরিষদে তাকে নিয়ে কত নাটক যাত্রা হয়েছে তাকে নিয়ে মনে করলেন নওদায় একটা সম্পদ পেয়েছি সেই সম্পদের জামানত বাজেয়াপ্ত করে বাড়ি পাঠিয়ে দিলাম আবার যাদেরকে নিয়ে করছে এই নাটক এবং যাত্রা জয়েন্টের নামে যোগদানের নামে আগামী পঞ্চায়েত নির্বাচনে তাদেরকে শূন্য হাতে ফিরিয়ে দেব এবং অধীর চৌধুরীর কথা অধীর চৌধুরীর মুখেই থাকবে বাস্তবে রূপায়িত হবে না।